Hi friends, welcome back to my channel. I'm Shia. Ajke chole eshi Kumartuli te tomaderke update dite je ekhane protima gulor ki obostha koto dur sobai dekhaacche Kumartulir vlog. Amar friends dero dekhanor khub iccha holo tai amio ajke chole elam Kumartuli te to tomaderke dekhabo kichu protimar murti to cholo amar sathe tumrao dekhte thako ar enjoy korte thako skip na kore dekhbe kintu প্রচুর ভালো ভালো কাজ তোমাদেরকে দেখাবো পিছনেই দেখতে পাচ্ছো ঠাকুরের প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে গেছে কারণ আর কয়েকদিন বাকি মাত্র আর কয়েকটা দিন বাকি কুমোরটুলির কি পরিস্থিতি কত অবধি ঠাকুরের সাজ কমপ্লিট হয়েছে প্রতিমার অবস্থা সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তো চলো আমার সাথে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই ব্লগটা কুমারতুলি মানে পুরোটাই ঠাকুরের জায়গা সমস্ত রকমের ঠাকুর এখানে তৈরি হয় তো দুর্গা পূজোর সামনে তো এখন দুর্গা ঠাকুরই দেখতে পাবে সমস্তটাই তো দুর্গা ঠাকুরের দেখছো প্রায় অর্ধেক কাজ প্রায় কমপ্লিট একদম শেষের মুখে কারণ আর কয়েকদিন বাদেই পূজো আর তোমরা এই ব্লগটা মহালয়ার আগের দিনই দেখতে পাবে তো আমি এটা আরো কয়েকদিন আগে শুট করেছিলাম তো ফারস্টেই দেখাই তোমাদের তাপস পালের তাপসপাল মানে কিন্তু কুমারতুলি তাপসপাল কোন অ্যাক্টর তাপসপাল নয় তাপসপালের এই স্টুডিওটা খুব ছোট ছোট সুন্দর সুন্দর প্রতিমা এখানে রেডি হয়ে গেছে বড় প্রতিমার সাথে সাথে ছোট ছোট প্রতিমারও খুব দরকার হয় সব জায়গার অর্ডার পড়ে তো সেই ছোট প্রতিমারও এখানে দেখতে পাচ্ছো যে প্রায় কমপ্লিট আর অনেক জায়গায় যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু প্রতিমা বের করেনি সব ফাঁক ফোকর দিয়ে উঁকি মেরে মেরে আমরা দেখছি আর ভিডিও করছি তোমরাও দেখো তোমাদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর এটা একদম নতুন ফোনে তো মানে ভিডিওটা করা আইফোন 14-এ তো বলবে ভিডিও কোয়ালিটিটা কেমন আছে তো চলো নেক্সট দেখাচ্ছি এখানেও দেখো যে প্রতিমা এরকম ফাঁক ফোকর দিয়েই তোমাদের জন্য ভিডিও করছি তুলে ধরছি দেখো এটা হচ্ছে রাস্তার উপরে দেখলাম ত্রিপল খাটিয়ে এখানে এখনও ঠাকুরটা রেডি করছে মানে মাটি দিয়ে প্রলেপ লাগাচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি অন্যান্য জায়গায় যেগুলো দেখালাম তোমাদেরকে প্রায় কমপ্লিট চোখ আঁকা চলছে কালার করা চলছে তো এখানে দেখতে পেলে তোমরা যে এখনও মাটির কাজ চলছে আর ফাঁক ফোকর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু খুব বৃষ্টি পড়ছে তাই সব ত্রিপলের নিচে ঠাকুরগুলো রয়েছে মাঝের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে গলে যাওয়ার ভয় আছে আর শুকাচ্ছেও অবশ্য এখানে রোদ দূরে শুকানোর থেকেও এনারা দেখছি যে পাখা চালিয়ে শুকাচ্ছে বিকজ ওয়েদার একদমই খারাপ আর সামনেই পুজো পুরো ঠাকুর রেডি করতে হবে তার জন্য এইভাবে এনারা ত্রিপল লাগিয়ে লাগিয়ে করছে এটা দেখতে পাচ্ছ রাখাল পালের স্টুডিও তো রাখাল পালের স্টুডিওটাও দেখো প্রায় কাজ অনেকটাই এগিয়ে গেছে প্রতিমা তো পুরোটাই তৈরি এখন শুধু রঙের কাজ আর চোখ আঁকা চুলের মানে সাজসজ্জার কাজ বাকি এমনি নর্মাল মাটির প্রলেপের কাজ পুরোটাই তৈরি হয়ে গেছে প্রতিমা এমনি রেডি আর এখানে দেখতে দেখতে দেখলাম কত পায়রা এক ঝাঁক পায়রা চাল খাচ্ছে একটা কাকু এখানে চাল খাওয়াচ্ছে তো হঠাৎ করে একজন এসে পায়রাগুলোকে উড়িয়ে দিল কি দারুণ তো তোমাদেরকে এই স্লোমোটা দেখাবো না তাই তো হয় না তো এনজয় করো এই পায়রা ওড়ার স্লোমোটা
গাইস ঠাকুরগুলোকে দেখো, জাস্ট অসম হাতের কাজ কাপড় পরানো হয়ে গেছে, ফুল রেডি। আচ্ছা, এখানকার দুর্গা ঠাকুরগুলো কোথায় যায়, মানে কোথা থেকে অর্ডার আসে? বা সব জায়গা পুরো কলকাতা আছে, খড়গপুর আছে, দু তিন দিন পর বেরোবে, মহালয়ার আগে কি বেরোবে? এখন রঙের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের শাড়ি, কোথাও মাটির শাড়ি, কোথাও বেনারসি, কোথাও ঠাকুরের শাড়ি, বিভিন্ন রকমের সাজে, বিভিন্ন রকমের কালারে তৈরি করেছে, যেমন অর্ডার এসছে তেমন। তো এখানে দেখো কি সুন্দর অসুরের অ্যাপসগুলোকে দেখাচ্ছে, তো এত সুন্দর এখানকার কাজ, পুরো মানে অসম্ভব সুন্দর, আর কাজ কন্টিনিউ চলেই যাচ্ছে। তো দেখো তোমরা, কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে দেখলাম রেডিওর একটা দোকান, এখানে বহু পুরনো রেডিও এখানে সবচেয়ে পাওয়া যায়, কলকাতায় আর কোথাও পাওয়া যাবে না। এখানে যত মানে পুরনো রেডিও আছে সমস্ত সম্ভার এখানে রয়েছে। ওরা কলকাতায় তোমার ছাড়া আর এরকম রেডিও আর কোথাও পাওয়া যায় রেডিওর সঙ্গে যুক্ত? তো কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে দেখি কুমোরটুলির মধ্যেই রয়েছে, ওই এরিয়াটার মধ্যেই রয়েছে এরকম ট্রামের মতন কি সুন্দর একটা চায়ের দোকান। তো আমি চা অর্ডার দিলাম। ভিডিও করতে করতে হাঁপাতে হাঁপাতে এখন এসেছি টি ব্রেকে, একটু চা আর প্রজাপতি বিস্কুট। আমার প্রজাপতি বিস্কুট খুব ফেভারিট।
চাটা খুব ভালো ছিল এখানকার, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? কুমোরটুলি তোমাদের ঘুরে দেখালাম যতটা পারলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি একটু কুমোরটুলি ঘাটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো কুমোরটুলি ঘাট। তো আমার ভিডিওটা যদি আজকের জন্য ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন ফ্রেন্ডস হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।